শুরুতেই সংবাদ শিরোনাম। আবুধাবিতে আমেরিকা এবং আমিরাতের যৌথ মহড়া শুরু। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই যুদ্ধ হবে তাইওয়ানের সঙ্গে, হুঁশিয়ারি চীনের। প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে না আমেরিকা। মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়ামূল্য দিয়েছে, বললেন ইমরান খান। এবং সবশেষ থাকছে, সিরিয়ায় আরও একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়া আবুধাবিতে শুরু হয়েছে। মহড়ায় অংশ নিচ্ছে দুদেশের স্থলবাহিনী। মহড়া চলবে, মহড়ার নাম দেওয়া হয়েছে ইস্পাত কঠিন অক্ষ। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধ প্রস্তুতি জোরদার করাই এই মহড়ার উদ্দেশ্য। এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বাড়বে বলেও তারা মন্তব্য করেছে। আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান সহস্র বিক্রি স্থগিত রাখার মার্কিন সিদ্ধান্তের একই সময়ে মহড়া শুরুর খবর এল। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত মার্কিন স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই মধ্যে দেশটির মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই তাইওয়ানকে যুদ্ধ মোকাবেলা করতে হবে বলে জানিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উই কিয়ান বলেছেন, আমরা তাইওয়ানের স্বাধীনতাকামীদের সতর্ক করতে চাই, যারা আগুন নিয়ে খেলছেন আগুন তাদের পুড়িয়ে দেবে। তাইওয়ানের স্বাধীনতা মানেই হচ্ছে যুদ্ধ। তাইওয়ান সীমান্তে চীনের সাম্প্রতিক সামরিক উপস্থিতির মধ্যেই দেশটিকে কড়া হুঁশিয়ারি দিল চীন। তবে তাইওয়ান এই হুমকির নিন্দা জানিয়েছে। চীন মনে করে তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ান কোনো সময় স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তি প্রয়োগের সম্ভাবনার বিষয়টি কখনোই নাকচ করেনি বেইজিং। 1949 সাল থেকে চীন এবং তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে। তাইওয়ানের সীমানার কাছে চীনের বিমানবাহিনীর সাম্প্রতিক মহড়া প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উই কিয়ান এক মাসিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেছেন, তাইওয়ান প্রণালীতে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেই সেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির এসব কর্মকাণ্ড। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন বলেছে, বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সমস্ত সেনা প্রত্যাহার করবে না। আফগান তালেবানকে আমেরিকার সঙ্গে সই করা চুক্তির প্রতি সম্মান না দেখানোর ব্যাপারে অভিযুক্ত করার পর পেন্টাগনের পক্ষ থেকে এই বক্তব্য এল। গত বছরের ফেব্রুয়ারি মাসে আফগান তালেবানের সঙ্গে আমেরিকা একটি চুক্তি সই করে, যার আওতায় আফগানিস্তান থেকে 12,000 মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের উপর হামলা বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। চুক্তি অনুযায়ী 2021 সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং যতক্ষণ পর্যন্ত তারা প্রতিশ্রুতি রক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা কঠিন ব্যাপার হবে। আরও বলেছেন, আফগানিস্তান থেকে কত সেনা প্রত্যাহার করা হবে সে ব্যাপারে বাইডেন প্রশাসন এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ক্লিংকেনের ইঙ্গিত দিয়েছিলেন যে তালেবানের সঙ্গে সই করা চুক্তি পর্যালোচনা করবে বাইডেন প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে তার দেশ চড়ামূল্য দিয়েছে। তিনি বলেন, এই যুদ্ধে যোগ দিয়ে সে সময়কার শাসকরা চরম ভুল করেছেন এবং এর জন্য পাকিস্তান মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, 9/11 হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না, অথচ আমেরিকার নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল আমাদের প্রথম ভুল।
পাক প্রধানমন্ত্রী বলেন, আফগান যুদ্ধে জড়িয়ে যাওয়ার বিনিময়ে পাকিস্তানকে বৈদেশিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে কোথাও ফ্রি কোনো খাবার নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আফগান তালেবান এবং আমেরিকার মধ্যকার কথিত শান্তি চুক্তি পর্যালোচনা করে দেখবেন বলে ঘোষণা দিয়েছেন। এর পরপরই ইমরান খান এসব কথা বললেন। গতকাল অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইমরান খান নিজের দেশকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পাকিস্তানকে শক্ত ভিতরের উপর দাঁড় করানোর জন্য বৈদেশিক ঋণ অথবা সহায়তার প্রয়োজন হবে না। সিরিয়ার হাসাকা প্রদেশের ইয়ারুবা এলাকায় মার্কিন সামরিক বাহিনী আরও একটি ঘাঁটি প্রতিষ্ঠা করছে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর দিয়েছে। বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ঘাঁটির প্রতিষ্ঠার জন্য এরই মধ্যে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সেখানে নেওয়া হয়েছে। ইরাক সীমান্তের কাছে ইয়ারুবা এলাকাটি অবস্থিত। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, হাসাকা শহরের উত্তর পূর্ব অবস্থিত আল মালিকিয়া এলাকা থেকে ১০টি ট্রাকে এসব সরঞ্জাম নিয়ে আনা হয়েছে। আমেরিকা দাবি করছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সামরিক বাহিনী সিরিয়াতে অবস্থান করছে। তবে সিরিয়ার সরকার বারবার বলছে, দেশের তেল সম্পদ লুটপাটের জন্য মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেন, কিন্তু নানামুখী বাধার কারণে তিনি তার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং ওই বছরের অক্টোবর মাসে সিরিয়াতে নতুন করে সেনা মোতায়েন করা হয়। ওই সময় ট্রাম্প বলেছিলেন, সিরিয়ার তেল ক্ষেত্রগুলোতে আমেরিকার অর্থনৈতিক স্বার্থ নিয়ন্ত্রণের জন্য সেখানে সেনা মোতায়েন করে রাখা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।